কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। কোন বৈজ্ঞানিক বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে সাতটা বন, কোন বৈজ্ঞানিক বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে চোদ্দটা বন, সাতটা বল আর চোদ্দটা বল। আমি কই মানুষের গেস্ট কয়ে ফেদে আর বৈজ্ঞানিকের গেস্টে সব মাথায়, সূর্য পৃথিবী থেকে কতটা বল তুমি মাইফা দেখছিলাই নি আজ পর্যন্ত, পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। ও বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী, সত্য যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতা লও, আগে জমিনটাকে একটা মাপ দে, এরপরে সূর্য উঠা আরেকটা মাপ দিবে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কতটা বল, সাতটা বল না চোদ্দটা বল না কতটা বল, একমাত্র জানেন মহান আল্লাহ। সেই চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহর একখান আয়াত আলোচনা করেছেন। ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া দুনিয়াল শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাবাব কাল্লা ওয়াজাব ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাফা। ও দুনিয়ার মানুষ আমার ইসরাফিলের সিংহাসনে কোথাও দেন চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব, দুটার মধ্যে আলো রোশনি ইঞ্চি পরিমাণ থাকবে না। আমার বাইরে দিনের বারোটা আর রাতের বারোটা সমান হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন মায়ার মধ্যে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা হয়ে এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা ঘুরাবো, এই দুইটা মিলে চারটি টুকরা ঘুরাবো। নবী বলেন মায়ার উম্মত একানি শেষ নয় রে, এই সাইরনি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে, তথাপিও লক্ষণ নিয়ে দুই একটা কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামত সুগরা আলামত কুদরা, ছোট লক্ষণ আর বড় লক্ষণ, ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই চারটি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতে বাস্তব আলোচনায় পৌঁছবো ইনশাআল্লাহ। জগতে আর কোন নবী আসবে না, এতে বোঝা গেল আমরা বুড়া জগতের নামে ঠিক। ছোট্ট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায় ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে আলহামদুলিল্লাহ বলার দরকার। যেই ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বিশেষ করে
শিশু বাচ্চাদেরকে নির্মমভাবে শহীদ করতেছে সেই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস সম্পর্কে নবীজি ভবিষ্যদ্বাণী বলে গেছেন সেই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস মুসলমানের হাতে একদিন পূর্ণভাবে আসবে পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইতালির বেঈমান এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে ওই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে ইতালি আর ফিলিস্তিনের বিজয় হবে বিজয় করে আসার পথে ইতালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দিবে কি নিয়া ঝগড়া ইতালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান বিজয় করেছি কোরআনের মাধ্যমে এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দিবে এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না ইতালির ব্যক্তির পক্ষ দিবে ইতালির বেঈমান ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান শুরু হবে দুইটা দেশ বেশি যুদ্ধ এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না ইতালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ ওই তৃতীয় বিশ্বযুদ্ধকে নবীজির ভাষায় বলেছেন মালহামায়ে আযীমা আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের সূচু লক্ষণের একেবারে লাশ লক্ষ্য সুতলক্ষণ নবীজির আগমন থেকে শুরু হয়েছে এই পর্যন্ত বাকি হয়েছে এখনো বাকি হইতেছে ভবিষ্যতেও বাকি হবে একেবারে লাস্টের সুতলক্ষণ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে বেঈমানের বিজয় হবে ইন্না লিল্লাহ এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনদিন দেখা দেয় না মুসলিম এমন একটা মার খাইবে সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে এই বাংলা পাকিস্তান আফগান ইরাক ইরান সহ আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খানা দেশে থাকবে তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা মদিনার একটা অংশ খাইবার পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম মেহেদীর নামটা শুনছেন নিরা শুনছেন না ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফাস্ট লক্ষ্য এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে একেবারে ফাস্ট লক্ষ্য ইমাম মেহেদীর আগমন ইমাম মেহেদীর আগমন নিয়া সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম তথাপিও ইমাম মেহেদি নিয়া দুই একটা কথা এই ভয়াবহ পরিস্থিতি সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদি মদিনাতে আগমন করলে তিনি এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া মদিনা থেকে বিশ্বের মুসলমানকে ডাকবেন অনেকেই সেই ডাকে সাড়া দিবে বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে সমস্ত উলামায়ে কেরাম বলবে দলমদের একটা নেতা মদের ইমাম
আমার ভাইজান এখন তো ছোট একটা বাংলা ঈদের মিছি আমরা হুজুররা দল আছে কয়েকটা ঠিক না ভাই ঠিক এখন খুব সুনামের সাথে হইতেছি না এখন দুঃখের সাথে হইতেছি ঠিক না ভাই ঠিক তখন সময়ে বাংলা কেন সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে ইমাম মেহেদী বিশ্ব মুসলিম সংগঠন কায়েম করবেন ভাই সারা বিশ্ব মুসলিম নিয়া সংগঠন হবে এই সংগঠনের রূপরেখা হবে এমন সংগঠনের পদ হবে মাত্র একটা এটা হবে সভাপতির পদ ইনি হবেন ইমাম মেহেদী আর সারা বিশ্বে সমস্ত উলামায়ে কেরাম হবে ওই সংগঠনের সদস্য ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম এখন যেই সমস্ত উলামায়ে কেরাম পৃথিবীর বুকে আছে যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে যেই সমস্ত মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়ে এদের সিলসিলা থেকে উলামায়ে কেরাম আস্তে আস্তে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম হবে ইমাম মেহেদীর শূন্য বাহিনী ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা যুদ্ধে জিতলার সংসিদ্ধি এত সুবহানাল্লাহ এখন বুঝতেন না বিষয়টাকে সাধারণ মনে করছেন এক আমেরিকার ভয়েতে বিশ্ব মুসলিম থর থর করে কম্পমান কত শত কোন সময় শুধু আমেরিকা নয় আমেরিকা বিচেন চীন জাপান রাশিয়া ভারত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিগলার সঙ্গীবেন এমন ডিগলার সঙ্গিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র চার দিন জাহাজ করবেন মাত্র কতদিন চার দিন এই চার দিনের জাহাজটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নেই প্রথম দিন একদল মুজাহিদ নিয়া ইমাম মেহেদী মাঠে নামবেন ওই দিন জাহাজ হবে না ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুংকারে ভয়েতে ফলায়ন করবে আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত ফলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনে কবুল করবে না আসবে দুই নম্বর দিন এরপর ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে ফুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মুষ্টিময় অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তিনি তার তাঁবুতে আসবেন এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে আসবে তিন নম্বর দিন এরপর ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন এই দিন দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন এই দিনও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে আমার ভাই দুই নম্বর দিন আর তিন নম্বর দিন এই দুই দিনের জাহাজে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব সত্যমাজি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম فإذا كان يوم الرعب نهض إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبر عليهم আমার ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন অনেকেই সেই ডাকে সারা দিয়া এদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবো আমি বলেন মায়ের উম্মত ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ী পতাকা
আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব বিশ্ব বিজয় হয়ে যাবে আমার ভাইজান সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে ও বেঈমানের গোষ্ঠী একটু কান পাইতা শুনো আমাদের নবীজির ভবিষ্যৎবাণীতে ইঞ্চি পরিমাণ সন্দেহের অবকাশ নেই সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে রাশিয়ায় মুসলিম বাহিনী বিজির পতাকা উড়াবে ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে চীনে মুসলিম বাহিনী বিজির পতাকা উড়াবে ভারতে মুসলমান বাহিনী বিজির পতাকা উড়াবে এক কথায় সারা বিশ্বের আলোচনা আছে মুসলিম বাহিনী বিজির পতাকা উড়াবে এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে ওই দিন বুঝে আসবে মোল্লা জি কিয়া চিজ হ্যায় ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কত কত রয়েছে সেই ইমাম মেহেদী আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফাস্ট লক্ষ্য এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে মাইতে কি হলো পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে আরেক রওয়ায়েতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে এটা এমন এক আজীব আগুন ভাই আগুন জ্বলত তো গ্যাস লাগে আগুন জ্বলত তো লাকড়ি লাগে ওই আগুনের গ্যাসও লাগবে না ওই আগুনের লাকড়িও লাগবে না আগুন নিজে নিজে জ্বলতে থাকবে শুধু জ্বলবে না দৌড়তে থাকবে শুধু দৌড়বে না সারা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান মান ও মুসলমান সমস্ত মানুষকে দৌড়াইতে থাকবে আগুন মানুষের তিন দিকে আক্রমণ করবে একটা দিক খোলা থাকবে আগুন থেকে বাঁচার জন্য মানুষ খোলা দিকে দৌড়তে থাকবে রাত্রি হলে মানুষের ঘুম আসবে আগুন থেমে যাবে সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে আগুনে আবার দৌড় তুলাবে এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনি মিয়া একত্রিত করে আগুন তা নিফিয়া যাবে এটাই হবে কিয়ামতের বড় লক্ষণে একেবারে লাস্ট লক্ষ্য আমার ভাইজান সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে আবার অধিকাংশ জন স্ব স্ব দেশে ফিরত আসবে এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে এটা মনে আজীব ধরনের বাতাস এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব ভাই তখন সময়ে মুসলমানের মধ্যে যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে আমার ভাই জান সারা পৃথিবীর তখন সময়ে অল্প কয় দিনে সারা পৃথিবীর সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমান থাকবে না পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না থাকবে শুধু বেঈমান আর বেঈমান আমার ভাইজান তখন সময় বেঈমানের মুষ্টি এত গুনায় লিপ্ত হইব দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় গুনায় লিপ্ত হয় না এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইনা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে তেমন ভাবে তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মাঠে লাইনা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে নাউজুবিল্লাহ মানুষ তখন এত বড় ধনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় না বিজ্ঞান তখন এত উঠতে যাবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত উঠতে যায় না এখন এই বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয় নবীজির হাদিসে আছে তখন এই বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা মানুষের সুতার ফিতার
ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে এখন এই বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগে নবীজির হাদিসে আছে তখন এই বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগবে দূরের কথা মানুষের পুরাতের সামরার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে তখন পড়া শক্তি হবে নবীজির ভাষায় বলেছিলেন জুসুয়াইকা এর তৌজু হলো আফ্রিকা বলতে পৃথিবীর একেবারে লাস্টের পড়া শক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে তাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান তাকবে শুধু বেঈমান আর বেঈমান মানুষ খুব বড় ধনী হবে মানুষ খুব গুনায় লিপ্ত হবে বিজ্ঞান বহু ঘুরতে যাবে ফরা শক্তি আফ্রিকায় যাবে এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন ও ইসরাফিল তুমি তোমার শিঙ্গায় ফু মারিয়া দাও একবার বলুন সুবহানাল্লাহ ইসরাফিলের সিঙ্গার গাদি কি বাস্তব কিয়ামতের সূচনা হবে আমরা আমাদের মূল আলোচনায় আসলাম ঠিক না ঠিক ভাই ইসরাফিল যে সিঙ্গায় ফু দিবে তার সিঙ্গাটা কত বড় হবে এটা কি ছাগলের সিং না গাদির সিং না মহিষের সিং এক সমাজে এক বন্দা জিন কথা শুনেছিলাম মাথায় এক লাল নেকড়া কোমরে এক নীল নেকড়া এক হাতে বালতি আরেক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার বিরাতে দুইটা মহিলাদেরকে বলতেছে অমুক মাজারের সিং নিতে আইছি জলদি করে দিতে হবে বেশি করে দিতে হবে আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিং আছে বৈশে দিন হয় ইসরাফিলের সিঙ্গা কফু ডামাইয়া দিলে দিলে তোমরার বাড়ি ঘর বাঙ্গিয়া ঘুরা ঘুরা লেগে সেই সমাজের মহিলাও এত বড় জ্ঞানী ওরাও বলা শুরু করছে বই গো আফা গো বই না দিব সই গো সখী গো বান্ধবী গো আজকে মামু ইসরাফিলের সিঙ্গা লেগে আছে গো কফু ডামাইয়া দিব আর আমরার বাড়ি ঘর বাঙ্গিয়া ঘুরা ঘুরা আপনারা কি বলেন ইসরাফিলের সিঙ্গাটা কি মহিষের সিঙ্গের সমান আল্লাহ রাসূল বলেছেন এ বায়াত উম্মত তোমার হাতের তালুতে যদি একটা ঠিক ঠিকিরি ডিমরা করে বুঝুন তো আদু আদু ও বায়াত উম্মত তোমার হাতের তালুতে যদি একটা ঠিক ঠিকিরি ডিমরা করে ওই ডিমে আর হাতের তালুতে যত ডুবে বোদা ইসরাফিলের সিঙ্গার সামনে সাত আকাশ সাতটা জমিন দেখে দিলে কইব রে তত চুপবে বোদা সেই সিঙ্গাতে ফুল দিবে মুটি দুইবার প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা 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 প্রথমবারের যেটা চলবে একটা না ছয়টি মাসের সমান তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুলটাও চলবে আরেকটা না ছয়টি মাসের সমান এই দুইটা বারের মধ্যে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে কেমন ভয়াবহ অবস্থা প্রথমবারের মধ্যে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয় দ্বিতীয়বারের মধ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয় প্রথমবারের মধ্যে সৃষ্টি জগৎ ভেঙে যাবে ও ভাই ভয় লাগবে নি না লাগবে না আকাশ ভেঙে যাবে পাহাড় ভেঙে যাবে জমিন ভেঙে যাবে ও ভাই ভয় লাগবে নি না লাগবে না আমার ভাই জাহান প্রথমবারের মধ্যে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয় দ্বিতীয়বারের মধ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয় যেই বিচারের প্রধান বিচার জাতি হবে স্বয়ং আল্লাহ ও ভাই ভয় লাগবে নি না লাগবে না কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে ও আমার বিশ্বনাথ এলাকার ভাইয়ারা রে ও এলামের গার ভাইয়ারা রে তুমি এমন গুনাহ করেছো জগতের কেউ জানে না এমন কি তোমার প্রিয় তোমার স্ত্রীও জানে না সেইটাও মহান মুনিবে জানে না জানে না জগতের কেউ জানে না এমন কি
তোমার স্বামীও জানে না সেইটাও মহান আল্লাহ জানেন না জানে না প্রধান বিচার যদি একটা গুনাহ লুকায় রাখা সম্ভব হবে আমার ভাই বলেন সম্ভব হবে এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না সূরা জিলজালেও যেতে হবে শুধু তাতেও সম্ভব হবে না সূরা কিয়ামতেও যেতে হবে শুধু তাতেও সম্ভব হবে না কিয়ামতের আলোচনা সারা কোরআনের পারায় সূরায় বিস্তৃতভাবে আল্লাহ করেছেন এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান আয়াত আর একখান সূরা দিয়া উপস্থাপন করা যায় না সারা কোরআনের পারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয় তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন সূরাখানাকে দুই ভাগে ভাগ করেন প্রথম ভাগে প্রথমবারে পড়ে দিলে কি হবে এর আগে শেষ আলোচনা দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে পড়ে দিলে কি হবে এর আগে শেষ আলোচনা আসুন আমরা আগে القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش এই সূরার প্রথম ভাগ এই ভাগে প্রথমবারে পড়ে দিলে কি হবে এর আগে শেষ আলোচনা মাওয়াজিনুহু ফাহুয়া ফী ইশাতির রাদিয়া وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ আজকে শুধু সূরার প্রথম ভাগের মাধ্যমে বিষয়ের প্রথম ভাগ বলতে প্রথমবারের মধ্যে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনাতেই সীমিত থাকবো ইনশাআল্লাহ তাও সেই আলোচনা আজকে কেন আমার সারাটা জীবন কেন আমি কেন জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করলেও শেষ করতে পারবে না এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করা যায় না ইসরাফিলের সিঙ্গার পথে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায় বলুন কথাটা ঠিক না ঠিক আমার ভাইজান আলোচনা শেষ করা যাবে না তাই বলে আলোচনা তো বন্ধ করা যাবে না কিছু তো করতে হবে ঠিক না ঠিক এজন্য আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার পথে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ
ফারস্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে এরপর আলোচনা করব সমস্ত প্রাণী মানুষ জিন ফেরেশতা ফাকিকুল অন্যান্য প্রাণী কিভাবে ধ্বংস হবে এরপর আলোচনা আসবে সমস্ত পানি নদী সাগর গুলি কিভাবে ধ্বংস হবে এরপর আলোচনা আসবে সমস্ত পর্বতমালা গুলি কিভাবে ধ্বংস হবে এরপর আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে এরপর আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুই খেলেছে আপনারা কি বলুন ঠিক না বেঠি আসুন আমার ভাইজান আগে শুনি সৌরজগতের কথা সিঙ্গারপুরে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন এক ভাগে চন্দ্র আর সূর্য আরেক ভাগে সমস্ত তারকা আগে শুনি সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহর এক কান আয়াত আলোচনা করেছেন সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব আলোহীন হইয়া ভেঙ্গে জুরা জুরা হইব জুরা জুরা হইয়া কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে এবারে আসুন চন্দ্র সূর্যের কথা শুনি বিশাল চন্দ্র আর বিশাল সূর্য বিশাল বলতে কত বড় কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে সাতটা মন কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে চোদ্দটা বল সাতটা বল আর চোদ্দটা বল আমি কই মানুষের গেস্টে কয়ে ফেদে আর বৈজ্ঞানিকের গেস্টে সব মাথায় সূর্য পৃথিবী থেকে কতটা বল তুমি মাই ফেদে ছিলাইনি আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না ও বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী সত্যি যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতা লও আগে জমিনটাকে একটা মাপ দে এরপর সূর্য তো উঠা আরেকটা মাপ দিবে এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কতটা বল সাতটা বল না চোদ্দটা বল না কতটা বল একমাত্র জানেন মহান আল্লাহ সেই চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহর এক কান আয়াত আলোচনা করেছেন ইয়াসআলু আইয়া ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া দুনিয়ার শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাবার কল্লা ওয়াজাব ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাফা ও তুমি আর মানুষ আমার ইসরাফিলের শিকার কথা দে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব দুটার মধ্যে আলো রোশনি ইঞ্চি পরিমাণ থাকবে না আমার বাইরে দিনের বারোটা আর রাতের বারোটা সমান হইয়া যাইব এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন মায়ার মন্ত্রে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা ঘুরাবো এই দুইটা মিলে সাতটি টুকরা ঘুরাবো নবী বললেন মায়ার উম্মত একানি শেষ নয় রে এই সাইডনি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব সুবহানাল্লাহ আমার ভাই জান যে কেমন বিকট আওয়াজ
চন্দ্রটা দুই টুকরা হইয়া যাইব সূর্যটা দুই টুকরা হইয়া যাইব এখন তো আমরা একটা প্রশ্ন দিতে গেলাম হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র দুই টুকরা হবে বুঝলাম সূর্য দুই টুকরা হবে বুঝলাম কিন্তু ইদির টুকরা কইরা দুজকে দিবে কেন ওরা আবার কোন গুনাহ করলো আপনারা কি বলেন চন্দ্র সূর্যের জীবনে কোন গুনাহ আছে উত্তর দে একটা গুনাহ করার জন্য সারা জীবনে একটা মিনিটের জন্য অবসরই হতে পারে নাই সারাক্ষণ আল্লাহর আদেশে বসবো ভেঙ্গে দুজকে দেওয়া দেওয়া কিন্তু চন্দ্র সূর্যের তো কোন গুনাহ নাই রে আল্লাহ বলেন সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার কক্ষপথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় আমার ভাই সূর্য উঠে সূর্য চলে সূর্য ডুবে ইনি সূর্যের মন গড়া নিয়ে আমেরিকার দেশে রাশিয়া শেখ হাসিনা বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় মন গড়াও নয় রে কোন রাজা বাদশাহের আদেশ পালন করে নয় রে একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইটা তো বোঝার দরকার কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাটা বেশি বুঝে থাকে সূর্য অস্ত যাওয়ার পরে কোথায় যায় আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন আয়াত কান আগে শুনি রাসূলের কথা কান পরে শুনি الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে সুদ খাইতে যায় নাই না রে না ঘুষ খাইতে যায় নাই না রে না মদ খাইতে যায় নাই না রে না জুয়া খেলতে যায় নাই না রে না অবৈধ ব্যবহৃতি করতে যায় নাই না রে না গতদিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হবনি না হব না আল্লাহ তার সেজদাকে কবুল করে আল্লাহ তার তসবিকে মঞ্জুর করে আল্লাহ অনুমতি দেন বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যা
তাইলে কি হইলাম উদয় থেকে অস্ত অস্ত থেকে উদয় 24 ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আছে নি একটা গুনাহ করার জন্য না এইলে কি হইলাম রে এলামেলগার মানুষ বিশ্বনাথের মানুষ চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহও না পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে আছে না নাই বর্তমানেও আছে না নাই সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি তিনি অন্য প্রাণীর বাসা বুঝতেন এদের বাসায় এদের সাথে তিনি কথাও বলতে পারতেন এমন কিছু কিছু প্রাণী পাখির বাসা তিনি বুঝতেন পাখির বাসায় চতুর্দিকে বাউন্ডারি মাঠ ভরা ফসল বাগান বরাবর ওই দেশের ক্ষমতা একজন মহিলা ইনি হলো রানী বিলকিস নবীজি সুলাইমান মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বড় বিমতি ও বিটি সুলাইমান সেই দেশে জনবল আছে ধনের বল আছে অস্ত্রের বল আছে সেই দেশে কোনো কিছুরই অভাব নেই কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গণবেজি বলতে এদের মধ্যে ঈমান নেই এরা সূর্যের পূজা করে সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে আমার ভাই বলুন সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না ছিল না পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ আমার ভাই জান পূজারীদেরকে দেখানোর জন্য চন্দ্র সূর্যকে যুগকে দিবেন পূজারীদেরকে কি দেখাইবেন এ পূজারীরা তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো তোমার জানা মতো প্রভু জেলা ওরই যদি ব্যঙ্গে টুকরা কুইরা দেলাইলাম যুগকে এই জালিমের জালিম তুই যাইতে কোন বেহেস্তে ঠিক না বেটি এরপর তো প্রশ্নটা বাকি থেকে যায় হুজুর পূজারীদেরকে আল্লাহ যুগকে দিবে ভালো কথা কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে এটা কেমন ইনসাম বিচার হলো চন্দ্র সূর্যের কি কষ্ট হবে না প্রশ্নের উত্তর দিয়েছে এমন ভাবে ওরে পৃথিবীর মানব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি মাটির মানুষ মাটিতে থাকতে পারো তোমার কোনো কষ্ট হয় না তেমনি ভাবে পানি মাছকে পানি মাংস বেশি দিয়া সৃষ্টি করেছি ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে এদের কোনো কষ্ট হয় না এমন ভাবে আমি আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে চন্দ্র সূর্যকে ভেঙে যদিও দুজকে দেওয়া দেব চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না এক জাতীয় সৃষ্টি জগতের কথা আমার ভাই জান এক জাতীয় সৃষ্টি জগৎ সৌর জগতের কথা বললাম এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি তখন তো বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান থাকবে আমার ভাই জান মানুষ খুব বড় ধনী হবে বিজ্ঞান বহু উঠতে যাবে সমস্ত বেঈমানের গোষ্ঠী কি হবে প্রাণীদের কি হবে আজকে সুরা সুরায় কারিয়ার আয়াতি আল্লাহ
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش كالفراش المبثوث তাদের মনে মনে থাকবে এটা কুঠা ওরা বলবে গ্রামে তো শান্তি নাই শহরে তো শান্তি নাই সম্ভবত যার যে মাঠে লাগলে আমরা দিশা হইতে পারি যাকে যাকে মানুষ যার যে মাঠের মধ্যে লাগবে আমার ভাইজান সারা বিশ্ব জুড়ে মাঠে দুঃখে মুখারণ হবে মানুষ ঠিক সেখানে যাওয়ার পরে ফাকিরা সেই সিংহার বিকট আওয়াজের ভয়েতে উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে অন্যান্য প্রাণী সাপ কিছু গুরু গুরু সাগর এগুলি ঘর থেকে জঙ্গলা থেকে ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে মানুষ মধ্যখানে উপরে ফাঁকি আর পাখি চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে মানুষটি মোটামুটি শান্তিতে দাঁড়াইবে হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে কেমন বিপদ الله سوره زلزال إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন দেখা দেয় নাই এই ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব আল্লাহ বললাম সেই দিন মানুষ মাটির সঙ্গে কথা বলিব মাঠের মাটির জবান খুলে দেওয়া হইব মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব কি কথা বলা বলি হবি এর বেকায় বিশ্বনবী বলেছেন মানুষ বলবে এ মাঠের মাটি তোমার আবার কি হয়ে গেল গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম তুমি কেন কম্পমান তুমি কেন ফেটে যাইতেছ তোমার নিচের সংসদ কেন উপরে উঠাইতেছ এমন মুহূর্তে মাটি মানুষের বাসায় মানুষকে বলবে বেঈমানের গোষ্ঠী আমার সঙ্গে তোরা কথা বল লজ্জা লাগে না ভয় লাগে না নিরে আমার মধ্যে দাঁড়াইয়া তুই কোন গুনাহ করেছিলে আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো তোমার কি শরণ নাই এ মানুষ নামক জালিম তোর গুনার কারণে আমি মাটি পাটিয়া খান খা আল্লাহ জাইলকে নির্দেশ করে দিবেন এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও মানুষের চোখের সামনে মানুষের মাথার উপরে সমস্ত ফাকির মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে মানুষের চোখের সামনে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণী মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে তাকবীর দুসিদি আজরাইল আল্লাহর দরবারে উচ্চারিত শুনাইব আ
আকাশের উপর থেকে নিয়ান সাত জমিনের নিচ পর্যন্ত যত প্রাণী ছিল সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি শুধু ফেরেশতা জাতি সারা আল্লাহ বলবেন আজরাইল এইবারে তোমাকে সারা সমস্ত ফেরেশতাদের দান বাকি করে আসরে আজরাইল সমস্ত জনের সমস্ত ফেরেশতার দান বাকি করে আল্লাহর দরবারে হাজিরা দিয়া বলবে মাওলানা এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল সারা জগতে আর কিছুই না الله বলবেন এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বলবে জানো নি আমি আল্লাহ একটা আদেশ করে দিব আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বলিয়া যাইব এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন মউত ইয়া মালাকাল মউত এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলের মর বিক্রি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি ইবাদত করতে পারি আমাদেরকে তৌফিক দান করো আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন